বেড়াতে এসে যদি তুমি ল্যাপটপ নিয়ে কাজ করো তাহলে বেড়াতে এসেছো কেন? আর বলো না, অফিসে অনেক ঝামেলা। অফিসে ঝামেলা আছে মানে? তোমার এমপ্লয়ি নেই, এতগুলো টাকা দিয়ে এমপ্লয়ি রেখেছো, ওরা কাজ করতে পারে না, ঝামেলা সামলাতে পারে না? অফিস তো করো না, ওরা তো সবকিছু হ্যান্ডেল করতে পারবে না। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, সবকিছু ছেড়ে জঙ্গলে চলে যাই। তোমাকে কত রিকোয়েস্ট করলাম, চলো দেশের বাইরে যাই, বললে দেশের মধ্যেই থাকি। তুমি কোথায় কক্সবাজার? দেখো, অফিসে কিছু জটিলতা আছে, ওদের হাতে ছেড়ে দিলে ওরা হসপস লাগিয়ে ফেলবে। আচ্ছা ঠিক আছে, আগামীকাল তোমাকে আমি ঘুরতে নিয়ে যাব। লাগবে না। আরে বাবা, আমি বুঝতে পেরেছি যে তুমি একা একা ঘুরে বোরিং ফিল করছো। বোর হবো কেন, আমি তো মহা আনন্দে খাচ্ছি দাচ্ছি ঘুরছি একা একা। এই তানফি, কি হয়েছে বলো তো? কোনো ঝামেলা মানে কই? তুমি তো আমাকে কিছু বলোনি। ঠিক ঝামেলা না জানো। তাহলে আমাকে যেন কি ফলো করছে বিচে, রেস্টুরেন্টে, সব জায়গাতে। ফলো করছে? তোমাকে কে ফলো করবে? আচ্ছা আমি কেমন করে বলবো, আমি কি আর লোকটাকে দেখেছি? তোমার এক্স বয়ফ্রেন্ড না তো? রাতুল ডোন্ট বি সিলি, তুমি খুব ভালো করে জানো যে আমার এক্স বয়ফ্রেন্ড ছিল। বুঝতে পেরেছি, মজা করছিলাম, কিন্তু আমি বুঝতে পারছি না মানে তোমাকে কে ফলো করবে, তোমার মনের ভুল না তো? জানি না বাবা, ব্যাপারটা খুব অস্বস্তিকর লেগে। আপনি আমাকে ফলো করছেন, ফলো করছিলেন না আপনি আমাকে? দেখি ফোন দেখান তো, আপনার লুকিয়ে লুকিয়ে ছবি তুলছিলেন না? দেন ফোন বের করেন, দেখে তো ভদ্রই মনে হচ্ছিল। আপনাদের মতো লোকের জন্যই ফোন কে খুলবে? ফোনের লক খোলেন। আরে আবার তাকিয়ে আছে, কোনো ভয় ডর নেই।